দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি স্টুডিওতে আমরা প্রথমে সৌদি আরব ইস্যুটা যেহেতু এখন একদম আমরা সবাই মোটামুটি সবার মুখোমুখি এখন চলছে যে শ্রমিক নতুন করে শ্রমিক পাঠানো যে বিষয়টি আপনি যেহেতু সৌদি আরবে প্রতিনিধি সাংবাদিকতা করেন আপনি নিশ্চয়ই অফিসের অনেক ব্যাপার জানেন বা আপনার জানার মধ্যে আছে তো আপনি একটু আমাদেরকে বলবেন যে অনেকেই অনেক সাধারণ প্রবাসীরা বলেছেন যে এই যে সৌদি আরব সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের যে একটা চুক্তি হয়েছে নারী কর্মী পাঠানো এটা অনেকেই বেশিরভাগ আমরা কথা বলে দেখেছি যে তারা বিপক্ষে এটার পক্ষে নয় কিন্তু আপনার সঙ্গে কথা বলতে গিয়ে জেনেছি যে আপনারা অনেকেই চাচ্ছেন যে নারী শ্রমিকও পাঠানো হোক এই ব্যাপারটা একটু আমাদের সঙ্গে আলোচনা করবেন আলাইকুম মূলত বিষয়টা এই যে সৌদি আরবে নারী শ্রমিক পাঠানোর জন্য বেশিরভাগ লোকই দ্বিমত প্রকাশ করে তার সাথে আমিও কিছু দ্বিমত প্রকাশ করি পুরানা তার কারণ হচ্ছে যে আমাদের দেশে যে কোনো মানুষ যে কোনো অপরাধ করে যখন সে অভাবে থাকে সে অপরাধ করে আর পবিত্র জায়গায় যাওয়ার পরে আল্লাহর বয়েও মানুষ অপরাধ থেকে দূরে থাকে এবং যখন সে নিজে রোজগার করবে তার অর্থ থাকবে সামর্থ্য থাকবে তখন সে কোনো অপকর্মের সাথে জড়িত হবে না ভালো মন্দ সব জায়গায় আছে হাতের পাঁচটা আঙ্গুল এক সমান না যেমন তেমনিভাবে যে ভালো সে সব জায়গায় ভালো যে খারাপ সে সব জায়গায় খারাপ আর কেউ ভালো থাকতে চাইলে আল্লাহ তালা অবশ্যই তাকে ভালো রাখে যদি নারী শ্রমিক পাঠানো হয় তাহলে যে সুবিধাটা হবে যারা বেকার আছে এই বেকারগুলি কর্মসংস্থানের ব্যবস্থা হবে তাদের উচিলে আরও যে বিষয়গুলি দেবে অতি শীঘ্র সেই বিষয়ে আমাদের লোকজন প্রচুর যাইতে পারবে আমাদের অনেক লোক চলে আসছে যখন একটা সমস্যা ছিল অনেক লোক অবৈধ ছিল তাদেরকে বৈধ করা হয়েছে আপনি দেখুন এই সরকার আসার পরে যে সুযোগ সৌদি সরকার দিছে বাংলাদেশ স্বাধীনের পরে কখনো দেয় নেই কি ধরনের যেমন এত লোক অবৈধ ছিল সেই অবৈধ লোকদেরকে বৈধ করছে প্লাস যারা অমরাই ছিল তাদেরকেও একামার দিয়ে বৈধ করছে সে একটা কাজ করছে এখন যে নারী শ্রমিকের কথা বলছে নারী শ্রমিক যদি যায় তাহলে আমাদের দেশের প্রচুর শ্রমিক সেখানে যেতে পারবে আর যাওয়ার পরে সবচেয়ে বড়ো সুবিধা যেটা বেতন যাই পাক না কেন তারা বাহিরে কাজ করে অনেক পয়সা ইনকাম করে প্রত্যেকটা লোক ওখানে যাওয়ার পরে প্রচুর কাজ করে তবে আমাদের সরকার একটা বড় কাজ করতে পারতো যেটা সেটা শ্রমিক যাদের বেতনটা এখন আটশো বা নয়শো যাই বলছে কমসে কম পর্যন্ত নিতে পারতো আটশো বলেছে কমসে কম পনেরোশো পর্যন্ত নিতে পারতো তার কারণ এত কম বেতন এখন কোথাও নাই যে কোন জায়গায় কোনো শ্রমিক আনতে গেলে কমসে কম সর্বনিম্ন পনেরোশো দুই হাজার তিন অনেক বেশি আছে যারা সরকারি কাজ করতে নাগে তাদেরকে সৌদি সরকার অনেক বোনাস দিছে যার বেতন এক হাজার ছিল তার বেতন দুই হয়ে গেছে যারা সাধারণ কোনো কোম্পানিতে কাজ করে তাদেরও অনেক বেতন বেড়ে গেছে আগের তো নারী শ্রমিক গেলে সবচেয়ে বড় সুবিধা হবে আমাদের দেশে একটা বড় রিমিটেন্স আসবে আমাদের দেশ থেকে নারী শ্রমিকের কারণে অনেকগুলি বিষা খুলবে অতি তাড়াতাড়ি তারা যাইতে পারবে এবং আমাদের এই এই শ্রমবাজার অনেক এগিয়ে যাবে সমস্যা যেটা হবে কিছু কিছু লোক যেহেতু বাসায় কাজ কিছু সমস্যার সম্মুখীন হয় কিন্তু যেটার অভিযোগ আমরা প্রায় শুনতে শুনতে পাই যে এই অভিযোগগুলোর জন্য অন্যান্য অনেক দেশ আমরা জানি যে তাদের নারী কর্মীদেরকে ফেরত নিয়ে গেছে নিয়ে গেছে আল্লাহ যদি কাউকে রক্ষা করে পৃথিবীর কেউ তাকে বিপদে ফেলতে পারবে না আমরা আমরা আশা করব যে আপনি যেভাবে বলছেন যে আপনি যে এই পুরো বিষয়টিকে পজিটিভ ভাবে দেখছেন আমরা আশা করব যে আমাদের নারী কর্মীরা যাতে শুধু সৌদি আরব না দেশের পৃথিবী যেখানে যা ওনারা থাকুক না কেন যাক না কেন কাজ করতে তারা যেন অবশ্যই পুরোপুরি একদম সিকিউরিটি যেন তাদের থাকে এটা আমরা আশা করি সরকার অলরেডি একটা কথা বলছে যে আমাদের নারী শ্রমিক তোমাদেরকে দেব তোমরা কি ধরনের সিকিউরিটি দিবা তো যার জন্য সরকারের সাথে অলরেডি একটা চুক্তি হয়েছে ওই মহিলার সাথে যে কাজে যাবে তার সাথে একটা সিম থাকবে সেই সিমটা কনসুলেটে থাকবে এম্বাসিতে থাকবে তার যে কোনো সময় সে যোগাযোগ করতে পারবে এম্বাসির সাথে তো এম্বাসি একটা বড় কাজ করছে বাংলাদেশ সরকারের কখনো কোনো এম্বাসি এত গুরুত্বপূর্ণ কাজ করে নাই এখন যেটা চিন্তা করছে যদি এটা করে তাহলে অনেক সিকিউর হবে এবং মাননীয় শ্রম কল্যাণমন্ত্রী বলেছেন যে এই বিষয়টা পুরোপুরি মনিটরিং এর মধ্যে থাকবে আমরা আশা করব যে পুরো বিষয়টাই বাংলাদেশ সরকারের মনিটরিং এ থাকবে এবং কোনো শ্রমিক বা নারী হোক পুরুষ হোক কোন কর্মী বা কোনো শ্রমিক গিয়ে কোনো রকম বিপদে দেশের বাইরে গিয়ে না আমাদের সঙ্গে একটা ফোন আছে ফোনটা নিয়ে ফিরছি আবারও হ্যালো হ্যালো

কিন্তু আপনারা যখন হজে যান অন্য একজন এর সাথে মহরম বানায় নেন সেটা তো সঠিক না মহরম তার সাথেই বানানো যায় তার সাথে বিয়ে করা যায় না একমাত্র তার সাথে আর কাজে কাজে যাবে যে সে চাকরি করতে যাইতেছে তো সে তো তার কাজের সিকিউরিটি তো সেই বাড়িওয়ালা দিতেছে যে মালিক সে দিবে সরকার তার সিকিউরিটি দেখতেছে পুরো বিষয়টা একেবারে ভিন্ন সম্পূর্ণ ভিন্ন হজ একটা জিনিস কাজা আরেকটা জিনিস আর কাজা আরেকটা জিনিস মানে ওনারা তো হজের উদ্দেশ্যে যাচ্ছেন না হজে তো কিছু ইসলামিক নিয়মকানুন আছে সেটা তো বলেই দেওয়া হয়েছে তারপরও যারা কাজে যাচ্ছে তারাও তো বাংলাদেশে আমাদের মা বোনেরা যেভাবে খোলা মেলা চলাফেরা করে ওখানে তো সেটা পারবে না সে বোরকা পরবে তার মুখ বাঁধা থাকবে তারপরে সবসময়ে পর্দা পর্দা মোতাবেক থাকবেন তো সেই কারণে নিয়মকানুন মেনে চলবে জি একটু দিকে চোখ ফেরাতে চাই আমরা আপনি তো চায়নাতে থাকেন দিন ধরে ব্যবসা করছেন আমরা যতদূর জানি যে চায়নাতে সে থাকার সুযোগ খুব কম কিন্তু অনেকে আপনারা যারা ব্যবসা করছেন তারা তো ফ্যামিলি নিয়ে থাকেন আর বাংলাদেশের এমন কোনো শ্রমিক ওখানে কাজ করে কিনা যে এই যে যেটা আমরা দেখছি সৌদি আরবে বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় চায়না থেকে সেই সুযোগটা আছে কিনা মানে আমরা যদি শ্রম বাজার বলতে যেটা বুঝি সেখানে বাংলাদেশের শ্রমিক আছে কিনা আসলে বাংলাদেশের শ্রমিক চায়নাতে যে শ্রমিক যে জন্য যায় যে তার কাজের যে এটা আছে কে বলে যে টাকাগুলো সে পাবে ওখানে বাংলাদেশের যেহেতু বেশি হলেই তো সে আকৃষ্ট হবে তাই না চায়নার সাথে বর্তমানে বাংলাদেশের যে মানে শ্রমিক মূল্যের যে ব্যবধান সেটা এখন ওখানে চাকরি করার মতো কোনো সন্দেহ নেই কিন্তু ওখানে এই রকমের কোনো লোক গিয়ে ওইভাবে চাকরি করছে না যারা করতেছে তাদের হয়তো ওখানে ব্যবসার জন্যই গেছে ব্যবসার পাশাপাশি কিছু আছে তাদের যে কাজগুলা করে তারা কিছু উপার্জন করতেছে এটা খুব অল্প পরিমাণ এটাকে আপনি ওইভাবে বলতে পারবেন না তবে চায়না দ্বীপ হ্যাঁ তাদের জনসংখ্যা অনেক বেশি তাদের নিশ্চয়ই সবাই এবং তাদের আমরা যতটুকু জানি চায়নায় কিন্তু অন ম্যাক্সিমাম লোক কাজ করে হ্যাঁ সেই ক্ষেত্রে হয়তো বা বাংলাদেশ থেকে বা এমন কোন দেশ থেকে নিয়ে আর প্রয়োজন হয়নি ব্যাপারটা কি এরকম না বিষয়টা এমন যে চায়নাতে লোক সংখার ভাব নাই देयर ইজ নো डाउट অনেক লোক কিন্তু যেহেতু শ্রমের মূল্য বেশি প্রতিটা দেশে দেখবেন যে দেশে শ্রমের মূল্য বেশি সে দেশে কিছু কাজ আছে ক্যাজুয়াল কিছু কাজ যেটা নাকি ও ওই দেশের লোক দেখা গেছে যে পারতপক্ষে করতে চায় না ভালো যেটা চায় পারে সেটা খারাপটা করবে কেন আর কম দামে তো করবেই না সেক্ষেত্রে হয় কি ফরেন যে এগুলো যায় লোকগুলো যায় যে ওয়ার্কারগুলো ওখানে যায় তাদের হয় কি তার দেশের যে টাকা সে রোজগার করতে পারে তার বেশি ওখানে তো নিশ্চিতভাবেই পাবে সে চায়নাতে এখন বর্তমানে যে শ্রম মূল্য আছে বাংলাদেশে তাতে অন্তত মিনিমাম থ্রি টাইমস আছে তিন গুণ আছে তো সেক্ষেত্রে ওখানে যে নতুন একটা কাজ করলেই সে ভালো একটা মানে স্যালারি পাচ্ছে কিন্তু চায়নাতে এখনো এরকমের ভাবে বাংলাদেশ থেকে বা অন্য কোনো দেশ থেকে এই এরকমের লোক নেবে এরকমের কিছু আমরা যাই না তবে অনেক দেশের থেকে এসে ওখানে যারা হাই কোয়ালিফাইড আই মিন পেশাজীবীরা ওখানে জব করা দ্যাট ইজ ডিফারেন্ট কিন্তু বাংলাদেশ থেকে ওরকমের নাই তবে হ্যাঁ বাংলাদেশ থেকে যে যাবে ইন ফিউচার এটার ব্যাপারেও কোনো সন্দেহ নেই কারণ ওখানে শ্রমিক দিন দিন বাড়ছে লোক যতই থাকুক মানে আস্তে আস্তে তাহলে কি মধ্যপ্রাচ্য ভিত্তিক যে আমাদের যে মানে চিন্তা ভাবনাটা সেটা আস্তে আস্তে চায়নার দিকে যাবে বলে আপনারা মনে করছেন অ্যাকচুয়ালি চায়না এখন যে অবস্থায় যাচ্ছে আমি আমার নিজের চোখেই চায়নার উন্নয়ন দেখছি বলে বলি আমার বন্ধু বান্ধবদের কাছে আমার মতো আরও আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা নিজের চোখে দেখছে তারা হংকং থেকে আমরা শুরু করছে দেখা গেছে যে চায়নাতে যখন হংকং থেকে আমরা যেতাম সেনজিনের মতো জায়গায় যে শহরকে এখন আপনারা চিনতে পারবেন না ওখানে গেলে একটা বিল্ডিং ছিল গোমাও তাসা আসলে ই এর উচ্চারণটা কোমাও তাসা তো ওটা হলো ই কি বলে সিটি সেন্টারের মতো বলতে পারেন যেটা আঠারো বা বাইশ তালার মাঝখানে এরকম হবে আমার এখন ওইভাবে ইয়ে নাই। ওখানে ওই বিল্ডিংটাই শুধু দেখা যেত আর এখন আপনি যাবেন আপনি সেনজিনে লোহ বর্ডার দিয়ে হংকং থেকে সেনজিনে ই হওয়ার পর মানে যাওয়ার পর আপনি অন্তত পঞ্চাশ তালার উপরে বা ষাট এর উপরেই ধরেন আপনি এরকমের বিল্ডিং এর ইয়ে মানে অন্য কিছু দেখতেই পাবেন না আর আগে সেই গমতা আসে আপনি খুঁজেও পাবেন না মানে এত ডেভেলপ এত ডেভেলপ হয়ে গেছে মানে অকল্পনীয় কিন্তু চায়নার ক্ষেত্রে মানে যখন আমরা চায়নার কথা বলি একটা জিনিস সব সময় সবার আগে মাথায় আসে চায়নার প্রোডাক্ট এবং আমরা দেখেছি একটা সময় এখনো বেশিরভাগই চায়নার প্রোডাক্টের দখলে একটা সময় চায়নার প্রোডাক্ট ছাড়া আমরা হয়তো মানে খুব বেশি অন্য কিছু দেখতাম না এবং সহজলভ্য লভ্য বলে আমরা কিন্তু সব সময় সেটাই নিতে চাইতাম ঠিক সেই সময়টা আরেকটা অভিযোগ এসেছে যে চায়নার থেকে আমরা যে আমরা যে প্রোডাক্টগুলো আনি সেগুলো মানসম্পন্ন না এখন সেই ব্যাপারগুলো কেন ঘটেছে কেন আমরা কম মানসম্পন্ন জিনিসগুলো এনেছি চায়না থেকে আসলে আপনি যে কথাটা আসল কি বলবো চায়নাতে চায়না থেকে আমাদের ব্যবসায়ীরা তাদেরকে আমি ছোট করে দেখব না আরও যে কোনো মানুষই ব্যবসা করে প্রফিটের জন্য সেক্ষেত্রে বাংলাদেশ থেকে যখন কোনো মাল আনার জন্য চায়নাতে যায় প্রথমেই সেখানে তারা দেখে যে ওই মালটা এখানে কত দামে বিক্রি হচ্ছে সেক্ষেত্রে ওখানে কত কমে কেনা যায় যত কমে তারা পাবে তত তারা প্রফিট করতে পারবে শুধু এই লজিকের ভিত্তিতেই চায়নার মাল ভালো না বলে আপনারা জানেন মূলত চায়নাতে অ্যাপল ব্র্যান্ড থেকে আমি কোনো ব্র্যান্ডের নামই বলবো না দেখবেন যত বড় ব্র্যান্ড আছে এমন কোনো ব্র্যান্ড পাবেন না গাড়ির থেকে শুরু গাড়ির থেকে শুরু করে সব মোবাইল বা অনেক বড় রকমের যে যে ভালো প্রোডাক্ট গুলো আছে সেগুলার এমন কোনো ব্র্যান্ড পাবেন না যেটা ওখানে বানাচ্ছে না এবং সেগুলো সারা বিশ্বে চলতেছে সেক্ষেত্রে তাদের প্রোডাক্ট খারাপ এটা আপনাকে মানে বলবেন কি বাংলাদেশের ক্ষেত্রেই হয়েছে সেটাই